রিটওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। বহুল প্রতীক্ষার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে 24তম হারবিন আইস স্নো ওয়ার্ল্ড। উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিনে আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড অবস্থিত। এটি বিশ্বের অন্যতম প্রধান থিম পার্ক, যেখানে বড় আকারের বরফ এবং তুষার ভাস্কর্য আছে। 810,000 বর্গমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। এতে বরফের ভাস্কর্য সহ 100টি পর্যটন আকর্ষণ আছে। আয়োজকরা জানান, এ বছর বিনামূল্যে 8টি বিনোদন স্থান ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়েছে। এবারে 43 মিটার উচ্চতায় মূল টাওয়ারটি তৈরি করা হয়েছে। এটি এখন পর্যন্ত ডিজাইন করা এবং নির্মাণ করা সবচেয়ে কঠিন কাজ। 120 মিটার উঁচু আকাশের চাকা হলো এখানকার সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, যেখান থেকে দর্শনার্থীরা সমগ্র বরফ এবং তুষার বিশ্বকে উপভোগ করতে পারে। 1999 সালে প্রতিষ্ঠিত হয় হারবিন আইস স্নো ওয়ার্ল্ড। এই পার্কে প্রতি শীতের কয়েক মাস ধরে চলে বিভিন্ন রকম কার্যক্রম। গত কয়েক বছর ধরে তুষার কেন্দ্রিক এই হারবিন পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে হারবিনের বরফ ভাস্কর্য উৎসবকে কেন্দ্র করে চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহর প্রতি বছর কীভাবে প্রস্তুত হয়, কীভাবে চোখ ধাঁধানো এই উৎসবের পুরো আয়োজন স্থলকে তৈরি করা হয়, বড় বড় বরফের স্তূপ কীভাবে কাটা হয়, চলুন প্রস্তুতির কিছু অংশ একনজরে দেখে নেই। বরফে জমে যাওয়া নদীর বুকে চলছে বরফ খণ্ড কাটার কাজ। এখানে তুষার ভাস্কর্য তৈরি করা হয় প্রতি বছর শীতকালে। চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিনে এইভাবেই চলে তুষার উৎসবের প্রস্তুতি। ভাস্কর্য দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও অংশগ্রহণকারী হারবিনে আসেন প্রতি বছর। এই উৎসবের জন্য প্রয়োজন হয় তুষারের ভাস্কর্য নির্মাণের। এজন্য হেইলংচিয়াং নদী থেকে বরফের কিউব সংগ্রহের কাজও চলে পুরোদমে। উৎসবের আগেই শেষ হয় এই বরফখণ্ড সংগ্রহের কাজ। বরফ জমা নদী থেকে বরফখণ্ড কাটা সহজ নয় মোটেই। এর জন্য প্রয়োজন হয় বিশেষ প্রকৌশল দক্ষতার। বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট মাপের বরফ কাটার জন্য ব্যবহৃত হয় ড্রিল। 150,000 ঘনমিটার বরফের চাহিদা মেটাতে অসংখ্য শ্রমিক কাজ করে থাকেন। এই বরফখণ্ড নিয়ে যাওয়া হয় সান আইল্যান্ডে, সেখানে গড়ে তোলা হয় বরফ নগর। একই সঙ্গে তুষার মেশিনে জমা করা হয় তুষার, এগুলো দিয়ে তৈরি হয় অনন্য শিল্প। 14টি স্নো মেশিনের সহযোগিতায় প্রতিদিন অন্তত 6,000 ঘনমিটার তুষার তৈরি করা হয়েছে। 26টি তুষার ভাস্কর্যের মধ্যে একটির নাম স্বপ্নের অনুসরণ, এটি আছে কেন্দ্রীয় অবস্থানে। এই ভাস্কর্যটি 100 মিটার দীর্ঘ এবং 33 মিটার উঁচু। চীনা মিথোলজি থেকে নেয়া উড়ন্ত পরীর কাহিনীর আদলে তৈরি হয়েছে এই ভাস্কর্য। পুরো ভাস্কর্য শেষ করতে 70 জন মানুষের 10 দিন সময় লাগে। 20,000 ঘনমিটারের মতো তুষার ব্যবহার করা হচ্ছে। শ্রমিক ও শিল্পীর হাতে সৃষ্টি হয় অনন্য শিল্পকর্ম। যদিও শীত মৌসুম শেষ হলে এরও আয়ু ফুরবে, তবু শীতে এই ভাস্কর্যগুলো দেশ বিদেশের অসংখ্য মানুষের চোখে ছড়াচ্ছে মুগ্ধতার আবেশ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন চায়না অ্যাসপিরেশন নামে একটি 4 পর্বের ডোকু সিরিজ সম্প্রচার করেছে। এই ডোকু সিরিজে 4টি মহাদেশের 24টি গ্রুপের লোকজনের সারা বছরের কার্যক্রমের কিছু অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। চীনের একদল প্রতিভাবান তরুণ অ্যানিমেশন শিল্পীর হাতে নবজন্ম ঘটেছে দেশটির অ্যানিমেশন শিল্পের।
একদল তরুণ শিল্পী জাপানি ও পশ্চিমা অ্যানিমেশনের অনুকরণ থেকে সরে এসে চীনের হাজার বছরের ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে গড়ে তুলেছেন বিশাল অ্যানিমেশন শিল্পের বাজার। এখন বিদেশি অ্যানিমেশনের চেয়ে নিজেদের অ্যানিমেশন দেখতে পছন্দ চীনের তরুণ প্রজন্মের, আর অ্যানিমেশন শিল্পের নবজন্ম ঘটিয়ে চীনে আজ জাতীয় বীর হিসেবে বন্দিত হচ্ছেন অ্যানিমেশন শিল্পের উদ্যোক্তা ও শিল্পীরা। প্রিয় দর্শক, গত পর্বে ডোকু সিরিজটি এবং এতে পুলিশের ভূমিকা সম্পর্কে আপনারা জেনেছেন। এই পর্বে আমরা জেনে নিব চীনা অ্যানিমেশন নিয়ে ওই ডোকু সিরিজের কিছু অংশ। জাপানি ও পশ্চিমা অ্যানিমেশন, কমিক্স ও গেমসের বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত দর্শক রয়েছে। এদের মধ্যে অনেক তরুণ চীনা দর্শকও রয়েছে। অ্যানিমেশন, কমিক্স আর গেমসের প্রতি দর্শকদের এ চাহিদার কথা মাথায় রেখেই 2009 সালে প্রতিষ্ঠা করা হয় অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট বিলিবিলি। চীনা দর্শকদের কাছে বিদেশি অ্যানিমেশন ভাষান্তর করে পরিবেশন করাই ছিল এর লক্ষ্য। ড্রাগন বল, সেইলর মুন কিংবা ডিসনি ফিল্ম দেখতে দেখতে বড় হওয়া চীনা দর্শকদের মধ্যে নিজেদের সংস্কৃতি ঘনিষ্ঠ কিছু দেখার আগ্রহ জেগে ওঠে সঙ্গত কারণেই। আসলে চীনা অ্যানিমেশন প্রেমীদের আগ্রহ আর চাওয়া থেকেই আমাদের নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরে নতুন ধারার অ্যানিমেশনের সূত্রপাত হয়। দ্য লিজেন্ড অফ সিল বুক, নিচা, কনকোয়ার্স, দি ড্রাগন কিং এর মতো নিজস্ব ঐতিহ্য এবং উচ্চ শিল্পমান সম্পন্ন অনেক মাস্টারপিস তৈরি করেছেন চীনা অ্যানিমেশন শিল্পীরা। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে বিদেশি বাণিজ্যিক ও বিনোদন নির্ভর অ্যানিমেশনের কাছে মার খায় চীনের শিল্পমান সম্পন্ন ঐতিহ্যিক অ্যানিমেশন। এমনই একটা পরিস্থিতিতে চীনের চেচিয়াং প্রদেশের কুইচু শহরের তরুণ অ্যানিমেশন শিল্পী লিন হুন ঐতিহ্য ও আধুনিক নান্দনিক বোধের সমন্বয়ে চীনের নতুন অ্যানিমেশন শিল্প নির্মাণের উদ্যোগ নেন। নতুন কিছু সৃষ্টির প্রেরণায় আমরা চীনের ঐতিহ্যিক ব্রাশ ড্রয়িংয়ের কৌশলের সঙ্গে আধুনিক নন্দনতত্ত্বের মেলবন্ধন ঘটিয়েছি। এটি নতুন সৃষ্টির একটি প্রক্রিয়া। বহু চীনা ঐতিহ্যিক বিষয় হারিয়ে গেছে কিংবা আমরা ভুলে গেছি, এটা লজ্জার বিষয়। হারিয়ে যাওয়া এসব বিষয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরে তাদের জানাতে হবে আমাদের অনন্য সংস্কৃতির কথা। লিন হুনের অভিনব শিল্পিত প্রয়াসে দর্শকরা মুগ্ধ হয়েছেন, এমনকি অনেক অ্যানিমেশন শিল্পীও তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। কালি, ওয়াশ পেন্টিং আর মার্শাল আর্টের কম্বিনেশন দেখে আমি সত্যিই বিস্মিত। এটা নতুন এবং আমাদের চীনা জাতিরই সংস্কৃতি, এটা সত্যিই গুরুত্বপূর্ণ। 2015 সালে মাঙ্কি কিং হিরো ইজ ব্যাক এবং 2019 সালে নিচার মাধ্যমে চীনের অ্যানিমেশন শিল্পের পুনর্জন্ম ঘটে। নতুন এ চীনা স্টাইল অ্যানিমেশন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং একের পর এক রেকর্ড গড়তে থাকে। 2022 সালে ফগ হিল অফ ফাইভ এলিমেন্ট সাংঘাতিক হিট হয়। এর তিন পর্বের একটি ছোট সিরিজ বিলিবিলিতে 150 মিলিয়ন ভিউ পায়। এমনকি ভিউর দিক থেকে চীনা অ্যানিমেশন বিদেশি অ্যানিমেশনকেও ছাড়িয়ে যায়। সত্যি বলতে কি, এটি যখন মুক্তি পেল আমি খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না দর্শকরা এটা আদৌ নেবেন কিনা। যখন দর্শকরা এটিকে ব্যাপকভাবে গ্রহণ করলো আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে যে অনুরাগ জমেছিল তার মুক্তি ঘটল। চীনা অ্যানিমেশনের নবজন্ম ঘটিয়ে হুনলিন রাতারাতি মহাতারকা বনে যান। অন্য শিল্পীদের জন্য আজ তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন। 2018 সাল থেকে এ পর্যন্ত বিলিবিলি 400 অ্যানিমেশন সিরিজ ছেড়েছে। আজ চীনা অ্যানিমেশনের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে বিলিবিলি। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। উপকূলীয় রিসোর্ট শহর সানিয়ায় শুরু হয়েছে চতুর্থ হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চায়না মিডিয়া গ্রুপ, সিএমজি এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে 18 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই উৎসব। এবারের আয়োজনে সিএমজি প্রযোজিত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।
100টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবং একটি বিশেষ স্ক্রিনিং ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। চলুন দেখে নেওয়া যাক এই উৎসবের এক ঝলক। চতুর্থ হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চায়না মিডিয়া গ্রুপ, সিএমজি এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় রিসোর্ট শহর সানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এবছর 116টি দেশ ও অঞ্চল থেকে মোট 3761টি চলচ্চিত্র গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেছে। এর মধ্যে 29টি চলচ্চিত্র চূড়ান্ত পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বাছাই করা হয়েছে। এর আগে ফিচার প্রতিযোগিতায় 11 জন, তথ্যচিত্র ফিচার প্রতিযোগিতায় 8 জন এবং শর্টস প্রতিযোগিতায় মনোনীত 10 জনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে গালা, এশিয়ান নিউ ডিরেক্টরস, ফেস্ট বেস্ট, প্যানোরামা, নিউ হরিজন্স এবং ক্লাসিক্স সহ 6টি স্ট্র্যান্ড জুড়ে 100টিরও বেশি প্রত্যাশিত সিনেমা প্রদর্শিত হয়েছে। পিকিং ম্যান, দ্য লাস্ট সিক্রেটস অফ হিউম্যানিটি, কিপ রানিং এবং ইন্টু স্পেস এই 3টি সিএমজি প্রযোজিত চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে। এদিকে এবারের আয়োজনে ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চলচ্চিত্র উপভোগ করতে অডিও বর্ণনা সহ করা হয়েছে একটি বিশেষ স্ক্রিনিং ইভেন্টের ব্যবস্থা। বিশেষ স্ক্রিনিং ইভেন্টে ইশারা ভাষা ব্যবহার করে বিষয়বস্তুকে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। এতে অংশ নিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানান প্রবীণ দর্শক লি শায়ুন। সিনেমা থিয়েটার প্রশস্ত এবং সঙ্গীত খুব সুন্দর, ফিল্মের শব্দ খুব স্পষ্ট এবং আমি ধাপে ধাপে অডিও বর্ণনাকারীর ব্যাখ্যা শুনতে পাচ্ছি। বর্ণনাটি খুব পরিষ্কার এবং আমি গল্পটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। সংশ্লিষ্টদের তথ্য মতে, চীনে 17 মিলিয়নেরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ প্রতি সপ্তাহে গড়ে 2টি চলচ্চিত্র উপভোগ করতে পারে। হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2018 সাল থেকে চীনের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে। সপ্তাহব্যাপী শুরু হওয়া এই উৎসব চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। এদিকে সিয়ানে শুরু হতে যাচ্ছে 9ম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের রাজধানী সিয়ান শহরে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবটি চলচ্চিত্র বিনিময় ও বাণিজ্যের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান করে। নিজের জন্মভূমি থেকে স্থানান্তরিত হওয়ার ফলে হাওহান ও চিয়াং হ যাত্রা করে নতুন গন্তব্যে। হাওহানের কেনা গাড়িতে তাদের এই যাত্রাপথে দেখা হয় অনেকের সঙ্গে, অপরিচিত জনের সঙ্গে হয় বন্ধুত্ব। হাওহান ও চিয়াং হ এর যাত্রাপথের গল্প নিয়ে নির্মিত সিনেমা দ্য কন্টিনেন্ট। কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
এই দ্বীপের অধিবাসীদের স্থানান্তরিত করে ভিন্ন এক পরিকল্পনা নেই। জীবিকার সন্ধানে হাওহান দীর্ঘদিন ছিল এলাকার বাইরে, কিন্তু এখানে এসে জানতে পারে জনমানবহীন করা হবে এই দ্বীপ। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও আবেগ থাকা সত্ত্বেও বিদায় নিতে হয় তাদের। চলে যাওয়ার আগে হাওহান তার নিজের বাড়িটি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন, কারণ মুছে দিতে যান অতীত, ছুঁতে যান ভবিষ্যতের দিকে। হাওহান তার উপার্জিত টাকা দিয়ে একটি গাড়ি কিনে যাত্রা শুরু করলেন পশ্চিম দিকে, লক্ষ্য চাংহেকে তার নতুন স্কুলে পৌঁছে দেওয়া। যাত্রাপথে প্রথমেই তারা দেখা করে তাদের ছোটবেলার বান্ধবী চৌমুয়ার সঙ্গে। সিনেমার একজন স্ট্যান্টম্যান হিসেবে কাজ করা চৌমুয়ার সাথে খুব বেশি সময় উপভোগ করতে পারেনি তারা, কারণ তার শুটিং ব্যস্ততা। সেখান থেকে বিদায় নিয়ে রাতে তারা যে হোটেলে অবস্থান করে সেখানে সুমি নামের এক মেয়ের সাথে পরিচয় চাংহেস। সুমি এবং তার যাজা নানান পুরুষকে ফাঁদে ফেলে টাকা উপার্জন করে। চাংহে ছিল তাদের একজন কাস্টমার। কিন্তু চাংহেস মনে জায়গা করে নেওয়া সুমি জানতে পারে আর্থিক সংকটের কারণেই এই পেশা বেছে নিয়েছে সে। সুমির প্রতি আবেগ কাজ করলেও তাকে আর্থিক সাহায্য করার সক্ষমতা ছিল না চাংহেস। সুমিকে বিদায় দিয়ে তাদের পরবর্তী গন্তব্যস্থান হাওহানের কলম বন্ধু লিউ ইংইং এর কাছে। টানা ১৯ বছর ধরে চিঠির মাধ্যমে যোগাযোগ হয় তাদের। এটি ছিল তাদের দ্বিতীয়বারের সাক্ষাৎ। হাওহান এখানে এসে জানতে পারেন লিউ ইংইং তার বোন। তাদের দুজনের বাবা একজনই। লিউ ইংইং মূলত তার বাবার আগ্রহের কারণেই হাওহানের নিয়মিত খোঁজ খবর রাখতেন। কিন্তু হাওহান জানত তার বাবা সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে মারা গেছে অনেক আগে। স্তব্ধ হাওহান যেন বাবার কাছ থেকে প্রতারিত হওয়া এক হতভাগ্য সন্তান। আরও কষ্টের বিষয় হচ্ছে দুই বছর আগে মারা যান তাদের বাবা। লিউ ইংইং এর কাছ থেকে বিদায় নিয়ে তাদের যাত্রাপথে দেখা হয় মোটর সাইকেল চালক আলির সঙ্গে। তাকে সাহায্য করার জন্য নিয়ে নেই তাদের সাথে। ফলে পথে যেতে যেতেই হয় বন্ধুত্ব। একসাথে আড্ডা দেওয়া এবং জীবনের নানান অভিজ্ঞতা শেয়ার যেন তাদের ভ্রমণকে গড়ে তোলে আরও উপভোগ্য। পরের দিন আলু প্রস্তাব করে গাড়ি চালানোর, কিন্তু তাদেরকে রেখে গাড়ি নিয়ে বাড়িয়ে যায় আলু। অজানা এক দুর্গম অঞ্চলে নিজেদের বাহন হারিয়ে একা হয়ে পড়ল হাওহান ও চাংহে। কীভাবে তারা
পৌঁছাবে তাদের গন্তব্যে। এই উপভোগ্য জার্নির পুরো গল্পটা জানতে হলে আপনাকে দেখতে হবে দ্য কন্টিনেন্ট সিনেমাটি। চীনের বিখ্যাত লেখক হাং হানের প্রথম পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। আপনি যদি ভিন্ন ধর্মী গল্পের সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে দ্য কন্টিনেন্ট সিনেমাটি। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাই চিয়েন।